প্রভু, আপনি আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রায় 30 বছর অনেক গুরু রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, কিন্তু এই মুহূর্তে যে দায়িত্বটা আপনার, অর্থাৎ প্রদেশ কংগ্রেস সেই সভাপতিত্ব, এটাকেই কি আপনি সবচেয়ে ক্রিটিক্যাল দায়িত্ব বলবেন? নিঃসন্দেহে এটা অত্যন্ত সংকটপূর্ণ মুহূর্তে একটা দায়িত্ব আমার উপর এসেছে, এবং বলা যেতে পারে অন্য দায়িত্বগুলোর তুলনায় পরিস্থিতি অনেক বেশি সংকটজনক এবং অনেকটা অনেক বেশি পরিমাণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে। এতটা প্রতিকূল পরিস্থিতিতে অন্য কোনো সময়ই কোনো দায়িত্ব পালন করতে হয়নি। এটা এরকম হলো কেন? মানে আপনি তো স্বেচ্ছায় নিশ্চয়ই আসেননি, আপনাকে তো এই দায়িত্বটা দেওয়া হলো। আপনি একটা গল্প বলছিলেন আমজাদ আলী আপনাকে শুনিয়েছিলেন, দায়িত্বটা সেই গল্পটা কি একটু বলুন। দায়িত্বটা তো নিশ্চয়ই দেওয়া হলো, তবে একটা তো নিশ্চয়ই যে কোনো রাজনৈতিক দলের কর্মীর পক্ষে যখন দলের নেতা বা নেত্রী কোনো একটা বিশেষ দায়িত্ব দেন সেটা এড়িয়ে যাওয়া যায় না। গল্পটা হচ্ছে, এটা আমি আমজাদের কাছে শুনেছিলাম, যে একবার একটা জাহাজ বন্দরে ভিড়ছে, ঠিক সেই সময়ে একটা বাচ্চা ছেলে জলে পড়ে যায়। তো হঠাৎ দেখা গেলো যে একজন ভদ্রলোক জলে লাফিয়ে পড়লেন সে বাচ্চাটাকে তোলার জন্য। ইতিমধ্যে লাইফ বোটে এসে বাচ্চা এবং সে ভদ্রলোক দুজনকেই তুললো। অনেকেই ভদ্রলোকের সাহসিকতার প্রশংসা করছেন যে আপনি খুব একটা বড় কাজ করেছেন, সাহসের পরিচয় দিয়েছেন। তিনি বললেন, ওসব প্রশংসা পরে হবে, আগে বলো কে আমাকে পিছনে লাথি মেরে জলে ফেলে দিল। কে জলে ফেলেছিল? তো এক্ষেত্রে তো কে আপনাকে জলে ফেলেছে সেটা তো আমাদের জানা। যাই হোক, সোনিয়া গান্ধী, কিন্তু আপনাকে কেন নির্বাচন করলেন মনে হলো? প্রশ্নটা দুটো কারণে রেলিভেন্ট। একটা হচ্ছে, ধরুন পশ্চিমবঙ্গে এখন মূল বামবিরোধী শক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মার্চ করেছেন, আপনি নিজের সঙ্গে করেছেন, তার সঙ্গে আপনার সম্পর্ক খুব মধুর ছিল না। দ্বিতীয়ত, আপনি যে অর্থে, ধরুন বাকি বরকত গনি খান বা প্রিয়রঞ্জন, এরা যে সেন্সে বাংলায় পলিটিক্স করেন, যেভাবে দীর্ঘদিন এখানেই রয়েছেন, আপনি একটু দিল্লিমুখী রাজনীতি বেশি করেন। তবু আপনাকে কেন চুজ করলেন? না, দুটো কারণে। একটা কারণ হচ্ছে, বরকত সাহেব তো ছিলেন দায়িত্বে, বিভিন্ন রকম তার শারীরিক কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, একটা সাংগঠনিক অচলাবস্থা তৈরি হয়ে গিয়েছিল। প্রিয়রঞ্জনও ছিলেন কার্যকরী সভাপতি, এখন সভাপতিকে সরিয়ে দিয়ে কার্যকরী সভাপতিকে যদি করা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে এর একটা খুব ভালো প্রতিক্রিয়া সৃষ্টি নাও হতে পারে। অন্য অপেক্ষাকৃত তরুণদের উপরই দায়িত্ব দেওয়ার কথা আমাকে যখন জিজ্ঞেস করেছিলেন আমি বলেছিলাম, কিন্তু সেখানে তার মনে হলো যে সম্ভবত বরকত সাহেব একজন সিনিয়র লিডার ছিলেন, তার পরিবর্তে অন্য কোনো অপেক্ষাকৃত তরুণ নেতা যদি দায়িত্বে আসেন, কারণ সবটাই অ্যাডহক কমিটি, সর্বভারতীয় সভাপতি মনোনীত করছেন, নির্বাচনের মধ্য দিয়ে হলেও অন্য জিনিস ছিল, সেই কারণে তিনি হয়তো ভাবলেন যে আর একজন মোটামুটি সমান্তরাল পর্যায়ের লোক সে যদি আসে তাহলে বোধহয় ওই ধরনের সমস্যা যেটা অনেকটা ব্যক্তিগত ইগোর সঙ্গে জড়িত সেই প্রশ্নটা আসবে না, এই কারণেই বাছা হলো। আরও একটা কারণ হয়তো হতে পারে যে কিছু কিছু লোক পশ্চিমবাংলায় যারা পরিবর্তন বা পশ্চিমবাংলার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন তখন জানতাম না, পরে শুনলাম তারা নাকি হঠাৎ নিজেরা খানিকটা উদ্যোগ নিয়ে বললেন যে উনি গেলে পারে ভালো। কেন বললেন তারা ভগবান জানেন, কিন্তু আপনাকে এই দায়িত্ব না দিলেই তো আপনি বেশি খুশি হতেন, তাই কিনা? এখন ধরুন দায়িত্ব যখন এসেছে তখন আরও প্রশ্নটার মধ্যে যাচ্ছি না, কারণ আমি আগেই বলেছি যে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কর্মীর পক্ষেই একটা দায়িত্ব আসলে সেই দায়িত্বটা এড়িয়ে যাওয়া সম্ভবপর হয় না। আপনি সারা জীবনে কখনো এড়াননি? এবং দায়িত্ব আমি কখনো এড়াইনি, যে দায়িত্বই আমাকে দেওয়া হয়েছে আমি সেটা করার চেষ্টা করেছি, ভালো করেছি কি খারাপ করেছি, সফল হয়েছি কি অসফল হয়েছি সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমি এড়িয়ে যাই। কিন্তু আপনার যে দায়িত্বটা এই মুহূর্তে পেয়েছেন সেটা ধরুন প্রায় ওই যে জলে তো ওই ভদ্রলোক তো ছেলেটিকে বাঁচাতে পেরেছিল, কিন্তু আপনার পক্ষে কি কংগ্রেসকে কীভাবে বাঁচাবেন? হোয়াট ইজ ইউর রেসিপি? না, এখানে ধরুন আমাদের অবস্থাটাকে একটু পর্যালোচনা করে দেখা যাক। যদি শুধুমাত্র আমি ধরে নিই যে পশ্চিমবাংলার বিধানসভার আগামী বিধানসভার নির্বাচনে দলের সাফল্যটাই হচ্ছে একমাত্র মাপকাঠি, সেদিক থেকে খুব একটা বড় সাফল্য তো আমিও প্রত্যাশা করি না, কেউই প্রত্যাশা করে না, কিন্তু একটা রাজনৈতিক দল নির্বাচনে লড়াই করা ছাড়াও তার নীতি, তার আদর্শ, তার কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে প্রচার করা এবং সাধারণ মানুষের মধ্যে তার সমর্থন গণভিত্তিটাকে তৈরি করে, এটা হচ্ছে কি তার প্রাথমিক এবং প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যটাকে সামনে রেখে পশ্চিমবাংলার কংগ্রেস এর বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতাটা
যেটা অনেকখানি নষ্ট হয়ে গেছে সেটা মানুষের কাছে বাড়িয়ে তুলতে হবে। কতটা বাড়াতে পারবো, কতটা সাফল্য লাভ করব সেটা ভবিষ্যতের উপরে নির্ভর করবে, কিন্তু সে কাজটা তো শুরু করতে হবে। এবং আমি সেই শুরু করার কাজটা আরম্ভ করেছি নির্বাচনের মধ্যে হবে। এখন নির্বাচন তো ধরুন প্রতি এক বছর, দু বছর, তিন বছর, পাঁচ বছর অন্তর হবে। নির্বাচনী সাফল্য কখনো রাজনৈতিক দলের জীবনে আসবে, নির্বাচনী ব্যর্থতাও আসবে। দুটো বা তিনটে ব্যর্থতা বা দুটো বা তিনটে সাফল্যই চূড়ান্ত কথা নয়, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে, কখনো জিতবে কখনো হারবে। পশ্চিমবাংলায় এক টানা আমরা প্রায় 30 বছর হারছি, হয়তো এবারেও আমাদের, আমি আগেই বলেছি যে নির্বাচনে আমি আশানুরূপ যে একটা বিরাট কিছু সাফল্য লাভ করবো এটা প্রত্যাশা করছি না, কারণ আমাদের গণভিত্তি অনেকটা কমে গেছে এবং মূল বাম বিরোধী রাজনৈতিক শক্তি যাবে, যেটা 1977 থেকে 1996 সালের নির্বাচন পর্যন্ত কংগ্রেস ছিল। কংগ্রেসের আসন সংখ্যা যাই হোক, ভোট সংখ্যা শতকরা 40-এর মতো ছিল, যেটা খুব বড় অংশ। ভারতবর্ষে কোথাও কংগ্রেস অত ভোট পেত না, এবং যেহেতু ভোটটা সমীকরণ হয়ে যেত, মেরুকরণ হয়ে যেত দুটো বড় শক্তির মধ্যে, বাম এবং অবাম, যে কারণে আমরা ভোটের তুলনায় আসন কম পেতাম, কিন্তু জনসংখ্যা, জনসমর্থনটা ছিল, গণভিত্তিটা ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে অনেকটা, প্রায় 2/3 চলে গেছে মমতার সঙ্গে। কাজেই সে অবস্থাটা আমি জানি, কিন্তু তার সত্ত্বেও এটাও আমি জানি যে আমি আজও বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে ভারতবর্ষের গত 50 বছরের অসংখ্য রাজনৈতিক দল যারা রাজনীতিতে এসেছে তাদের মধ্যে মাদ্রাজের তামিল পার্টি এবং পাঞ্জাবের আকালি পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল, কিন্তু আঞ্চলিক দল, তারা 2 দশক বা 3 দশকের বেশি টিকে থাকে। এই যে দুটো পরস্পর বিরোধী বাধ্যবাধকতা, অর্থাৎ একদিকে দিল্লিতে আপনার বাধ্যবাধকতা যে বিজেপির সঙ্গে কিছুতেই থাকা চলবে না, এদিকে আবার পশ্চিমবঙ্গে কংগ্রেসকে একটা কট্টর বাম বিরোধী ভাবমূর্তিও রাখতে হবে, বিশেষ করে নির্বাচনের, এবং তলার দিকে একটা চাপ আছে যে মমতার সঙ্গে যাওয়ার, এবং মমতাও চেষ্টা করেছিলেন তার মতো করে একটা মহাজোট করা। এই দুটো পরস্পর বিরোধী বাধ্যবাধকতার মাঝখানে দাঁড়িয়ে আপনি কীভাবে দিশা দেবেন দলকে? এখন আপনি যে প্রশ্নটা করলেন এটা ঠিকই, যে একদিকে রয়েছে পশ্চিমবাংলায় একটা প্রচণ্ড বাম বিরোধী মানসিকতা, এবং সেই বাম বিরোধী মানসিকতা বা বাম বিরোধী যে মানুষের ভাবনা চিন্তা তার নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কোনো সন্দেহ নেই। এবং এটাও সত্য যে সব বাম বিরোধী ভোটটাকে যদি একটা বাক্সে টেনে নিয়ে আসা যায় তাহলে বাম ফ্রন্টের পরাজয়টাকে সুনিশ্চিত করা যায়। এবং এটা বোধ হয় স্বাভাবিক, সাধারণভাবে বলা যেতে পারে যে কোনো ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিরোধী দলের লোকেরা যদি একজোট হয় তাহলে ভোটের বাক্সে তার একটা প্রতিফলন ফলে, এটা একটা বাস্তব সত্য। কিন্তু পাশাপাশি আরও একটা দিকও ভাবতে হয়, এবং বিশেষ করে সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে, যে সরকার বদলানোটা একদিনের কাজ, যেদিন আমরা ভোট দিচ্ছি সেদিনই সরকারের ভাগ্যটা ঠিক হয়ে গেল, কিন্তু সরকার চালানোটা 5 বছরের কাজ। এখন একদিনের কাজটার জন্যে আমরা একটা লক্ষ্যকে সামনে রেখে একজোট হতে পারি, কিন্তু 5 বছরের কাজটা করার জন্যে যদি নীতিগত এবং কর্মসূচিগত ঐক্য না থাকে তাহলে কিন্তু অসুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের কাজ করার কোনো অসুবিধা হবে না, কেননা তিনি কী ভাবছেন আমি জানি না, কিন্তু আমরা তাকে মনে করি যে তিনি কংগ্রেসের বাইরে থাকা কংগ্রেসের লোক, তার চিন্তা, তার মানসিকতা, তার ধ্যান ধারণা সেটা হচ্ছে কংগ্রেসের চিন্তা, কংগ্রেসের মানসিকতা, কংগ্রেসের ধ্যান ধারণার সঙ্গে, কাজেই তার সঙ্গে কংগ্রেসের নীতিগত কর্মসূচিগত ঐক্যে পৌঁছানোটা কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। অসুবিধাটা যেটা হবে সেটা বিজেপির সঙ্গে, সেখানে শুধু সর্বভারতীয় ক্ষেত্রে নয়, সেটাও একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তারও কতগুলো কর্মসূচি আছে যে কর্মসূচিগুলিকে কংগ্রেস সমর্থন করতে পারে না, কংগ্রেসের কতগুলো নীতিকে সে সমর্থন করতে পারে না, কাজেই শুধুমাত্র বামফ্রন্টকে হটানোর একটা লক্ষ্য রেখে যদি আমরা একজোট হই সেই লক্ষ্যটা মিটে যাওয়ার পরেই কিন্তু সমস্যাটা পরের দিন থেকে এসে যাবে। কিন্তু অনেক সময় তো দেখা যায় যে ইন পলিটিক্স পার্টিকুলারলি যে এই ধরনের অ্যালায়েন্স বিকামস নেসেসারি, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে পোস্ট গভর্নমেন্ট কী হবে, কিন্তু গভর্নমেন্ট পর্যন্ত তো এগোনো যাক, এটাও তো লোকে ভাবতে পারে না, এটাও তো আপনার কাছে প্রত্যাশা থাকে না, এটা লোকে ভাবতে পারে নিশ্চয়ই, এবং এটা লোকে ভাববেও, লোকে হয়তো চাইবেও, অনেক মানুষ চানও এটা। ধরুন সিপিএম ভিপি সিং বিজেপি একসঙ্গে হয়ে আপনাদের সরিয়েছিলেন, হ্যাঁ, এবং সেখানে যে সমস্যাটা ছিল সেটা যেহেতু তখনও পর্যন্ত কেন্দ্রে অকংগ্রেসি সরকারটা একটা দুর্লভ ঘটনা, কাজেই কোনো রকমের সরকারি ক্ষমতাটাকে দখল করি এইটাই ছিল সেই জোট বাঁধার পিছনে একটা বড় শক্তি।
কিন্তু ভারতবর্ষের মতো একটা জাতীয় কংগ্রেসের মতো একটা রাজনৈতিক দল যে 45 বছর কেন্দ্রের ক্ষমতায় ছিল, পশ্চিমবাংলাতেও 25 বছর ক্ষমতায় ছিল, তার পক্ষে শুধুমাত্র এই একটা যুক্তিকেই মেনে নিয়ে যাওয়াটার পক্ষে একটু অসুবিধা আছে। এবং দ্বিতীয় যে বড় প্রতিবন্ধকতাটার কথা আমি বলছি, সে প্রতিবন্ধকতাটা হচ্ছে যে সর্বভারতীয় রাজনীতিতে যেমন একদিকে পশ্চিমবাংলা, কেরালা, ত্রিপুরায় আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করার একটা দায়বদ্ধতা আছে, ঠিক তেমনি ভারতবর্ষের অনেকগুলি রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে বা বিজেপি শক্তিশালী দল, সেখানে কংগ্রেস কর্মীরা কিন্তু বিজেপিকে প্রধান প্রতিপক্ষ হিসাবে মেনে নিয়ে বিজেপির সঙ্গে লড়াইটা করতে চায়। তাদের কাছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা অন্য কেউ, অন্য কোনো রাজনৈতিক দল তারা ফ্যাক্টর পারলে তাদের সঙ্গে অ্যালায়েন্সই করে, হ্যাঁ, সব অনেক জায়গায় করার কথাও বলে, চেষ্টাও করে। যেমন ভ্যারি এরকমের একটা প্রস্তাব এসেছিল, আমরা বললাম সেটা মানে পাঞ্জাবে হয়েছে। কাজেই এখানে সর্বভারতীয় রাজনৈতিক দলগুলোর কিছু বাধ্যবাধকতা থাকে যেটা আঞ্চলিক দলের থাকে না, এক্ষেত্রে আঞ্চলিক দলের ম্যানুভারেবিলিটিটা অনেকটা বেশি। আপনার কি মনে হয় না যে কংগ্রেসের এই এই যে ডিলেমা, এই যে সর্বভারতীয় বাধ্যবাধকতা এবং রিজিয়নাল বাধ্যবাধকতা বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এর মধ্যে মেলবন্ধন ঘটানো গেল না বলেই গত 10-12 বছরে যে মমতা হ্যাজ হাইজ্যাক দিস অ্যান্টি লেফট প্ল্যাটফর্ম ফ্রম ইউ? 96 সালের পর থেকে যে মমতা হাইজ্যাক করলেন এটা তো একমাত্র কারণ তাই, তাই না? একমাত্র কারণ তাই। এবং এটা প্রথমত হচ্ছে মমতা একটা বরাবর কট্টর বাম বিরোধী লাইন নেওয়ার পক্ষপাতী ছিলেন দলের ভেতর, হ্যাঁ, কিন্তু দল ছাড়েননি তখনও তিনি, কেননা তাঁর কাছেও এমন কোনো অজুহাত ছিল না যে কোনো ঘটনা তিনি বলতেন এটা, কিন্তু তাকে বিশ্বাসযোগ্য করে তোলার মতো কোনো প্রমাণ এবং সাবুত তার কাছে ছিল না। 96 সালে কংগ্রেস হেরে গেল কেন্দ্রে, 96 সালে এমন একটা সরকারকে কংগ্রেসকে সমর্থন করতে হলো যে সরকারের চালিকা শক্তি দাঁড়ালো মূলত সিপিএম সরকারে যোগ না দিয়েও, এবং যে সরকারে আরেকটি বামফ্রন্টের শরিক দায়িত্ব নিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেলেন। কাজী মমতার পক্ষে পশ্চিমবাংলার বামবিরোধী মানুষকে বোঝানো অনেক সহজ হয়ে গেল যে কেন্দ্রের কংগ্রেস নেতৃত্ব পশ্চিমবাংলার রাজ্য কংগ্রেসকে কট্টর বাম বিরোধী ভূমিকা নিতে দেবে না তাদের সর্বভারতীয় রাজনীতির দায়বদ্ধতা এবং বাধ্যবাধকতা থেকে, সেটা অনেকখানি প্রমাণিত হয়ে গেল, এটা তো আমি স্বীকার করে নিই। আচ্ছা, আপনার এই যে পশ্চিমবঙ্গের মানুষ, আপনি পশ্চিমবঙ্গের মাটিতেই আপনার জন্ম, বড় হওয়া, রাজনৈতিক পরিচয়, যাই হোক, আপনি 30 বছর ধরে দিল্লিতে আছেন, আপনার মাঝে মাঝে মনে হয় না যে গাঝাড়া দিয়ে আমি বড় অ্যান্টি লেফটই থাকি? একটা দিক থেকে এই এর একটা অসহনীয় অবস্থা না, পশ্চিমবাংলায় বামফ্রন্টের 25 বছরের কিছু কম, 24 বছরের শাসন যে নিঃসন্দেহে পশ্চিমবাংলাকে সব দিক থেকে পিছিয়ে দিয়েছে, কাজেই এই স্বল্প পরিবেশে সেটা আলোচনা করা যাবে না। এখানে আমি পুরো একমত যে এই সরকারের আর একটা দিনও থাকা উচিত নয়, কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটাও কিন্তু জানি, আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে দেখেছি যে শুধু নেতিবাচক রাজনীতির একটা সীমাবদ্ধতা থাকে, যে সেই যে মেইন সোর্স অফ ইরিটেশন সেটা সরে যাওয়ার পরেই মানুষজন অনেকটা দিশেহারা হয়ে যায়। 70-এর দশকে যে প্রচণ্ড অ্যান্টি ইন্দিরা মানসিকতা বা অ্যান্টি কংগ্রেস মানসিকতা কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে এসে 77 সাল ঘটালো, ঠিক কয়েক মাসের মধ্যেই কিন্তু যখন ফোকাসটা সরে গেল তারা নিজেদের অসহায় অনুভব করলো। কাজেই সাইকোলজির দিক থেকে, আবেগের দিক থেকে আমি আপনার সঙ্গে একমত যে এই ইচ্ছা যে কোনো বাঙালিরই হবে যারা বাম রাজনীতির সঙ্গে একমত নয় বা বাম রাজনীতির বিরোধী, প্রত্যেকেরই হবে। কিন্তু সঙ্গে সঙ্গে পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে অভিজ্ঞতা আমাকে বলে এটা কিন্তু আবেগই, একে যদি বাস্তবে রূপায়িত করতে হয় তার সঙ্গে এর পাশাপাশি অন্য কতগুলো সমস্যার কথাটাকেও মাথায় রেখে একটা রাস্তা বের করতে। আচ্ছা, ধরুন মমতার একসময় একটা প্রগাঢ় ধারণা ছিল যে দল থেকে ওকে তাড়ানোর পিছনে আপনার একটা মস্ত বড় ভূমিকা আছে, এবং পরবর্তীকালে আমরাও, আমিও লিখেছি, আপনিও জানেন, এবং এখনও পর্যন্ত কিন্তু সেটা ক্লিয়ার হয়নি। আপনি কি বলতে পারেন যে মানে আপনার কি মনে হয় না যে আপনি একটু উদ্যমী হলে মমতাকে দলেই রাখা যেত? আমি এইটা বলবো যে মমতার জনপ্রিয়তা এবং সেই জনপ্রিয়তায় কংগ্রেসের ভোট টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা সম্পর্কে আমার আন্ডার অ্যাসেসমেন্ট ছিল। আপনি কি বলতে পারেন যে মানে আপনার কি মনে হয় না যে আপনি একটু উদ্যমী হলে মমতাকে দলেই রাখা যেত? আমি এইটা বলবো যে মমতার জনপ্রিয়তা এবং সেই জনপ্রিয়তায় কংগ্রেসের ভোট টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা সম্পর্কে আমার আন্ডার অ্যাসেসমেন্ট ছিল, এটা আমি খুব স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু একটা বাধ্যবাধকতা আমার আছে, যে কারণে দায়িত্বটা আমি নিজেই নিয়েছি,
আপনাকে কেসির যে ইন্টারভিউই দিন, ঘটনাটা কিন্তু এই যে কেসির কাছে আমি পদত্যাগপত্র পাঠিয়েওছিলাম এবং সেটা ওর কাছেই ছিল, তার পরের দিনই পাঠিয়েছিলাম। সোমেন যেদিন পদত্যাগপত্র দিলেন ঠিক সেই দিনই সন্ধ্যের সময়, সোমেন আগে দিয়েছিল। তা আমি যেহেতু এই কথাগুলো দলের ভেতরে হয়েছে, দলের অন্য সহকর্মীরা জড়িয়ে আছেন এর সঙ্গে, সেই জন্য এই নিয়ে আমি কোনো প্রকাশ্যে বিতর্কে আসিনি। আমি এমনকি কংগ্রেস সভাপতি হওয়ার পর সোনিয়া গান্ধী যখন কংগ্রেস সভাপতি হলেন তাকেও আমি চিঠি লিখে জানিয়েছিলাম, একটা লম্বা চিঠি সমস্ত ঘটনা বিশ্লেষণ করে, যে দলের একজন সিনিয়র রাজনৈতিক কর্মী হিসাবে দায় দায়িত্বটা কিন্তু আমার, আমার এটা বোঝা উচিত ছিল এবং আমার এটাকে ঠেকানো উচিত ছিল, সে দায় দায়িত্বটা আমি মেনে নিয়েছি। এবং আমরা শুনেছিলাম সেই সময় সোনিয়াও আপনার উপর অপ্রসন্ন ছিলেন, সেটা থাকতে পারেন, সেটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা আমি কোনো, কিন্তু আপনার কেন মনে হলো, ধরুন একটি মেয়ে সে 1984 সালে প্রথম লোকসভায় দাঁড়িয়েছে, 15 বছরের মধ্যে তার এরকম উল্কা সদৃশ উত্থান, কংগ্রেসের মতো একটা 100 বছরের পুরনো দল, যে দলটা বাম বিরোধিতার কমপ্লিট লেজিটিমেসি নিয়ে বাংলায় ছিল, একটা কারণে আমি বলছি যে এইটা আমার আন্ডার অ্যাসেসমেন্টের পিছনে কতগুলো ফ্যাক্ট ছিল, সেটা হচ্ছে চৌরঙ্গীর উপনির্বাচন, চৌরঙ্গীর মতো সিট যেটাকে আমরা কংগ্রেসের পকেট বড় বলতাম, প্রার্থী মনোনয়ন থেকে আরম্ভ করে নির্বাচন পরিচালনায় মমতা যা চেয়েছিলেন আমরা তাই দিয়েছিলাম, তাও পারেননি, কিন্তু পারলেন না, উপনির্বাচনে হেরে গেলাম, অনিল চ্যাটার্জি জিতলেন। তো রেট্রোস্পেক্টিভলি আপনার কি মনে হয় কেন পারলো, হোয়াট আর দ্য ফ্যাক্টর্স দ্যাট ইউ আন্ডারএস্টিমেট? না, আমার নিজের যেটা ধারণা যে, এবং সেই বিপদটা কিন্তু মমতার এখনও আছে, যে কংগ্রেস থেকে যে মানুষগুলি মানে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে আজকে গোষ্ঠী পরিবর্তন করে ওর সঙ্গে যাচ্ছেন, তাদের ওপর পরবর্তীকালে যেটা শুনেছিলাম, কোনো ডিটেল খবর আমি পাইনি, অত্যধিক নির্ভরতা, এবং শুধু একটা ঘটনা নয়, যেমন ধরুন 85 সালে আমি কিছুদিনের জন্য প্রদেশের সভাপতি ছিলাম, পুরসভার নির্বাচনে যাদবপুর বেহালা অর্থাৎ দক্ষিণ কলকাতার যেগুলো আসে প্রায় 41টা আসনের মনোনয়ন, সিংহভাগ বললেও ভুল হবে, শতকরা 90 ভাগ আমি মমতার কথা মতো, যে মমতা বলতেন যে এরা জিতবে যেমন বলে আর কি কংগ্রেসের লোকেরা দিয়েছিল, কিন্তু 85 সাল 90 সাল যাদবপুরে একটা সিট আমরা পাইনি, 16টার মধ্যে একটা সিট, 14টার মধ্যে একটা সিটও আমরা পাইনি, বেহালায় 16টার মধ্যে আমরা কম পেয়েছি। কাজে আমার যেটা মনে হয়েছিল যে ওর ক্ষমতা আছে মানুষকে টানার, ওর সততা ওর সাহসকে মানুষ প্রশংসা করে, মানুষ সেটা ব্যালটে রূপান্তরিত হবে, সেটা ব্যালটে রূপান্তরিত করতে পারবে এইটা আমি ভাবিনি, এই 1 নম্বর। আর 2 নম্বর ভুল যেটা হয়েছিল, আমার নিজের যেটা ধারণা ছিল যে ওই গালাগালি করবে, সমালোচনা করবে, খবরের কাগজে বিবৃতি দেবে, কিন্তু বেরিয়ে গিয়ে পার্টি করবে এটা বুঝতে পারি, এটা আপনি ভাবতে পারেননি। আচ্ছা, কিন্তু আজকে তো ধরুন রেট্রোস্পেক্টিভলি আপনি তো, ও তো নিয়ে চলে গেল, হাইজ্যাক করে গেল প্ল্যাটফর্মটা, আপনার ঠিক কি মনে হয় যে ধরুন কংগ্রেসি নেতাদের মধ্যে যাদের সম্পর্কে বামেদের বন্ধু ভাবাপন্ন বলে ভাবা হয়, অন্তত মমতা ভাবেন বা ওদের ওর সতীর্থরা ভাবেন, তার মধ্যে কিন্তু আপনি অন্যতম, আপনার কি মনে হয় না যে একটা, যেমন দেখুন একটা যেমন কথা আছে, দেয়ার ইজ নো প্রবলেম ইন লাইফ অনলি অপরচুনিটি, আপনার কি মনে হয় না যে প্রদেশ কংগ্রেসের দায়িত্বটা যত কঠিনই হোক আপনার সামনে একটা ঐতিহাসিক সুযোগও এসেছে এই ধারণাটা ডিসপেল করার? না, এটা একটা ধারণা আছে পশ্চিমবাংলায়, এটা আমি অস্বীকার করব না। আপনি জ্যোতি বসুর বন্ধু, হরকিষেণ সিং সুরজিত আপনার সঙ্গে কথা বলে, এবং অনেকেই মনে করে যে দিল্লিতে বসে বোধহয় এই পশ্চিমবঙ্গে কলকাঠির যা নাড়েন যে বামেদের সঙ্গে থাকতে হবে, সর্বভারতীয়বাদ, এগুলো প্রণব না অনেকখানি চাপিয়ে দেয়, এইটা কিন্তু একবারে সম্পূর্ণ ভুল তথ্যের উপর প্রতিষ্ঠিত। তার কারণ যখন এই প্রস্তাবটা আসলো বাজপেয়ীর সরকার পড়ে যাওয়ার পর যে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করা হোক, সবচেয়ে বিরোধিতা কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে আমি করেছি, এবং সাধারণত আমি যেটা করি না, ওয়ার্কিং কমিটিতে বিরোধিতা করার পরেও কিন্তু ওই প্রথম এবং আজ পর্যন্ত শেষবার সংবাদপত্রে আমি বলেছিলাম যে আমি এটার বিরোধিতা করেছি ফর্ম্যাল ব্রিফিংয়ে, যদিও পরে আমি ব্রিফিং করলাম, কিন্তু প্রথমেই আমি ওটা জানিয়ে দিয়েছিলাম, এবং আমি টেলিফোনেও জ্যোতিবাবুদের বলেছিলাম যে এটা আমাদের কাছে আদৌ গ্রহণযোগ্য নয়, সুরজিৎকেও বলেছিলাম। দ্বিতীয় কারণ যে ধরুন 80 থেকে 85 তাত্ত্বিক দিক থেকে বামফ্রন্টের বিরুদ্ধে আমার চেয়ে বেশি লড়াই কেউ করেনি, সে অশোক মিত্রই হন বা জ্যোতিবাবুই হন, তখন অশোক মিত্রই ওদের পক্ষ থেকে তাত্ত্বিক প্রবক্তা, ওদের কেন্দ্র বিরোধী যে জেহাদ সেই জেহাদের বিরুদ্ধে তথ্য যুক্তি দিয়ে, কিন্তু সেগুলো অনেকটা মানুষের মাথার উপর দিয়ে চলে যায়, বা যেহেতু আমার কোনো গণভিত্তি ছিল না বা পশ্চিমবাংলার সংগঠনের মধ্যেও আমার সেই রকমের প্রভাব ছিল না যে সেই কথাগুলো লোকের কাছে বা কর্মীদের কাছে নিয়ে যাবে, পৌঁছে দেবে। আচ্ছা, আপনার, আপনি তো এত বছর সাংবাদিক, এসবিএ করেছেন, রাজনীতি করলেন, আমরাও সাংবাদিক হিসেবে খুব ঘনিষ্ঠভাবে আপনাকে দেখেছি, কখনো আপনার মনে হয় না এই যে আপনি নিজেই যেটা বললেন যে আপনার কোনো গণভিত্তি নেই বা মাস বেস নেই, এইটার জন্য আপনার দুঃখ হয় না?
ডোন্ট ইউ ফিল সরি? না, আমি একটা কি জানি, জানি একটা মানুষের সব কিছু থাকে না। কোনো মানুষের গণভিত্তি থাকে, কোনো মানুষের অন্য উপযোগিতা থাকে, যেটা নেই সেটা নিয়ে অনাবশ্যক আফসোস করে কোনো লাভ নেই। এবং যে কোনো কারণেই হোক, আমি তো এটাকে তৈরি করার চেষ্টা করিনি এবং এখন ইট ইজ টু লেট, কাজে সেটার জন্য কোনো রিগ্রেট করে কোনো লাভ নেই। রিগ্রেট কোনো নেইও আপনার? রিগ্রেট নেই। একটা গণতন্ত্রে আপনি একবার ইচ্ছা করেন সারা জীবন রাজ্যসভা এইটাই তো আপনাদের সঙ্গে আমার এক মেলে না, কারণ আমি কখনোই মনে করি না যে রাজ্যসভাটা সেকেন্ডারি চেম্বার। আমি তা বলছি না, বা আমি এটা কখনোই মনে করি না। আমি তা বলিনি কিন্তু। না, আমি তা বলছি না, আমি বলছি যে আমি তো দুবার চেষ্টা করেছি, একবার নয় দুবার চেষ্টা করেছি, 77 চেষ্টা করেছি, 80 চেষ্টা করেছি, 84 চেয়েছিলাম নমিনেশন। তখন রাজীব গান্ধী বললো যে না, আমি সবে ক্ষমতায় এসেছি। এখন এগুলো তো বাইরে বলা যায় না। ঠিকই, 84 আমি রাজ্য লোকসভার নমিনেশন চেয়েছিলাম, সেবার কংগ্রেসের অবস্থা ভালো, ভালো ছিল। 77 আমরা 3 জিতেছিলাম পশ্চিমবাংলায়, 80 4 জিতেছিলাম, তখন লড়লাম হারলাম। আর 84 যখন জিততে পারতাম তখন বললেন যে না, তোমাকে নির্বাচন চালাতে হবে। 89 নমিনেশন চাইলাম, দিল না, তো কাজে 91 থেকে আর চাইনি। তো কেন হলো না, মানে কোথায়, মানে আজকে মমতার পাশে ফেললে বা প্রিয়র পাশে ফেললে, বরকতের পাশে ফেললে, আপনার কেন মনে হলো যে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা থাকবে না? কেন আমি কিসে কম? না না, আমি সেটা বলছি না, আমি বলছি আমার কাছে মানুষের গ্রহণযোগ্যতাটা একটা দিকে রয়েছে। গ্রহণযোগ্যতা না থাকলে তো নিশ্চয়ই আমি এতদিন রাজনীতিতে টিকে থাকতে পারতাম না। মানলাম, কিন্তু আমি কিন্তু এই যে জনসাধারণের দ্বারা প্রত্যক্ষভাবে ভোটে নির্বাচিত হওয়া, আমি তো বলছি যে 77-80 থেকে চেষ্টা করে প্রত্যেকটি লোকসভা নির্বাচনে বিধানসভায় দাঁড়ানোর কথা আমি কোনোদিন ভাবিনি, বা স্টেট রাজনীতি করার কথাও ভাবিনি। লোকসভায় 77-80 লড়েছি, হেরেছি, 84 চেয়েছিলাম পাইনি, 89 চেয়েছিলাম পাইনি, তারপরে 91 থেকে আমি আর চাইনি, আর আমি চাইনি নমিনেশন চাইনি। তাহলে আপনার জীবনে এই তো এতদিন 30 বছর, তো আপনি অনেক কিছু করেছেন, দুবার পিসি প্রেসিডেন্ট রয়েছেন, কেন্দ্রীয় হেন দপ্তর নেই, ডিফেন্স বাদে যে দপ্তরের দায়িত্বে আসেননি, দেশের 2 নম্বর থেকে আছেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি, কোন স্বাদটা আপনার অপূর্ণ রয়ে গেছে? পশ্চিমবঙ্গের বামফ্রন্টকে যদি হারাতে পারি এবং সেখানে যদি আমি একটু সামান্য সাহায্য করতে পারি, কিন্তু সেই সাহায্যে তাহলে কি আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আপনাকে দেখা যাবে? অনেকগুলো ঘটনার উপরে নির্ভর করছে। আমি প্রত্যাশা করি যে পরিস্থিতিটা এমন তৈরি হবে যে যাতে আমরা একসঙ্গে কাজ করতে পারি। তাহলে পশ্চিমবঙ্গে যদি বামফ্রন্ট ঘটে যায়, মানে তাহলে কি আপনি মানে রাজনীতি থেকেও মানে বানপ্রস্থের কথা ভাবতে পারেন? অনেকটা, আর তো বয়স হয়ে গেল, আবার কি, আর আপনি চাইছেন না আবার কি? নমস্কার, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার। ধন্যবাদ আপনাকেও।